হিজাজের শুষ্ক ও পার্বত্য প্রাকৃতিক অঞ্চলটি পরিবেশগতভাবেই ছিল রুক্ষ, সেখানে ছিল না তেমন একটা প্রাণের উচ্ছল্লতা। আরব উপদ্বীপে পশ্চিম প্রান্তে অবস্থিত হিজাজ নামের এই স্থানটিকে দুটি বিশেষণে সংজ্ঞায়িত করা যায়, শুষ্ক এবং উত্তপ্ত। বিশেষ করে গ্রীষ্মকালে এখানকার তাপমাত্রা 100 ডিগ্রি ফারেনহাইট ছাড়িয়ে যায়। এখান থেকে যত পূর্বে যাওয়া যায় শুধু বালু আর বালু, কোথাও নেই এতটুকু সবুজ। এমনকি স্থায়ী কোনো অবকাঠামো, বাড়িঘর কোনো কিছুই চোখে পড়ে না। কিন্তু ভীষণ রকম এই শুষ্ক আর রুক্ষ এলাকা থেকেই 7ম শতাব্দীর গোড়ার দিকে নতুন এক আন্দোলন, নতুন ঐতিহাসিক বিবর্তনের সূচনা হয়। এমন এক মানুষের জন্ম হয় যিনি শুধু আরব উপদ্বীপের নয়, বরং গোটা পৃথিবীর ইতিহাসের গতিপথকে আমূল পাল্টে দেন। ভৌগোলিক অবস্থান: আরব উপদ্বীপ এশিয়ার দক্ষিণ পশ্চিম কোণে প্রায় 20 লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত। বিশাল এই এলাকাটি এশিয়া, আফ্রিকা ও ইউরোপের মাঝখানে অবস্থিত হওয়ায় ভৌগোলিকভাবে এই 3 মহাদেশের সাথেই সংযুক্ত আছে। তা সত্ত্বেও আরবের বাইরের লোকেরা সবসময় একে অগ্রাহ্য করত। সেই আদিকাল থেকে মিশরীয় অভিযান চালানোর জন্য আরবের মরুভূমির তুলনায় বেশি পছন্দ করত উর্বর সিক্রেট এবং নুবিয়াকে। আলেকজান্ডার দি গ্রেট প্রায় 300 খ্রিস্টপূর্ব ভারত ও পার্সে অভিযান চালানোর সময় এই এলাকার পাশ দিয়ে গেছেন। খ্রিস্টপূর্ব 20 দশকে রোমান আধিপতি ইয়েমেনের ভেতরে এসে এই অঞ্চলে আগ্রাসন চালান, কিন্তু প্রতিকূল প্রাকৃতিক পরিবেশ হওয়ায় বৈরী আবহাওয়ার কারণে তিনি এই এলাকার সাথে খাপ খাওয়াতে পারেননি, ফলে আরব উপদ্বীপকে তিনি সাম্রাজ্যের আওতায় নিতে সমর্থন হননি। তবে আরব উপদ্বীপকে অগ্রাহ্য করার দায় শুধু আরবের বহিরাগতদের উপর দিলেই হবে না। এই এলাকার শুষ্ক জলবায়ু মোটেও অতিথিপরায়ণ নয়। যে বেদুইন যাযাবর গোষ্ঠীর এখানে অজন্ম বসবাস, তারাও ভীষণ কষ্ট করেই জীবনযাপন করতে বাধ্য হতো। উপদ্বীপের দক্ষিণ পূর্ব দিকে কিছু জায়গায় শরৎকালে সামান্য মৌসুমি বৃষ্টিপাত হতো, তবে এতটাই সামান্য যে উষ্ণ আবহাওয়ায় তা শুকিয়ে যেত নিমেষেই। তাছাড়া আরবের বিস্তৃত শুষ্ক মরুভূমিতে পড়ত না এ বৃষ্টির কোনো প্রভাব। অন্যদিকে ভূমধ্যসাগরীয় এলাকায় যতটুকু বৃষ্টি হতো তাও উত্তরাঞ্চলীয় মরুভূমিকে ভেজাতে পারত না, ফলে গোটা এলাকায় বছরের পুরোটা সময় জুড়ে প্রচণ্ড শুষ্ক ও উত্তপ্ত থেকে যেত। স্থলভূমিতে কিছু নদী আছে বটে, যাকে স্থানীয়ভাবে ওয়াদি বলা হয়, তবে সেগুলোর রূপ বা অবকাঠামো আদৌ নদীর মতো নয়। মেঘ জমলে বা বৃষ্টি হলে এসব নদীতে সামান্য প্রবাহের সৃষ্টি হতো, যার কারণে মৌসুমি কিছু ফলমূল উৎপাদন করতে কিছুটা সুবিধা হতো, এর বেশি কিছু নয়। বৃষ্টি শেষ হয়ে গেলে এই নদী আবার পরিণত হতো শুকনো পথে। পানির উৎস হিসেবে তখন আর এগুলো ব্যবহার করা সম্ভব হতো না, এর চেয়ে বরং মরুদ্যানগুলো ছিল বেশি কার্যকর। মরুভূমিতে যে ছোট ছোট সম্প্রদায়গুলো বসবাস করত বা যে মুসাফিররা চলাফেরা করত, তারা মরুদ্যানের কাছে এসে বিরতি নিত। তাই বলে মরুদ্যানগুলো আবার এতটা অনুকূল ছিল না যে তাকে কেন্দ্র করে বড় পরিসরে কোনো সমাজ বা সভ্যতা গড়ে উঠতে পারে। আরবের অধিবাসী: একটি সভ্যতা মূলত সেই এলাকার পরিবেশকে ভিত্তি করে গড়ে ওঠে। আরব সভ্যতা এর ব্যতিক্রম কিছু নয়। আরবদের জীবনে যা কিছু ছিল তার ভিত্তি ছিল রুক্ষ পরিবেশ আর শুষ্ক জলবায়ু। যেহেতু মরুভূমিকে কেন্দ্র করে সভ্যতা গড়ে ওঠা কঠিন, তাই আরবের মানুষরা সর্বদা উর্বর জমির সন্ধান করে বেড়াত। আমরা যদি আরব শব্দটি নিয়ে পর্যালোচনা করি এবং এই শব্দের একেবারে শিকড়ের দিকে যাই, তাহলে যে অর্থটি দাঁড়াবে তা হল যাযাবর। তারা গ্রীষ্মকালে মরুদ্যান বা কূপগুলোর আশেপাশে বসবাস করত, যেন এগুলোর উপর তারা নির্ভর করতে পারে এবং ন্যূনতম পানির দেখা পেতে পারে। কয়েক মাস গরমের তীব্র উত্তাপ সহ্য করার পর তারা দক্ষিণে অর্থাৎ ইয়েমেনের দিকে অগ্রসর হতো। ইয়েমেনের অঞ্চল শরতে বৃষ্টি হতো এবং সেখানে মাটি তুলনামূলক কিছুটা উর্বর ছিল। শীতকাল পর্যন্ত আরবরা তাঁবু খাটিয়ে সেখানে অস্থায়ীভাবে বসবাস করত। শরতের বৃষ্টির পর এলাকায় একটু সিক্ত হয়, আরবদের গৃহপালিত মেষ, ভেড়া, দুম্বা বা ছাগলগুলো সেখানে একটু স্বস্তি নিয়ে চলাফেরা করতে পারত। তারপর আবার যখন বৃষ্টিপাত কমে যেত এবং শুরু হতো প্রচণ্ড গরম, তখন আবার পুনরায় মরুদ্যান ও কূপগুলোর কাছে ফিরে আসত। এভাবেই তারা বছরের এক এক সময় এক এক স্থানে কাটাত। আরবদের কাছে এই যাযাবর জীবন ছিল স্বাভাবিক, কারণ আদিকাল থেকেই তারা এভাবে জীবনযাপন করত। এখনও আরবের মরুভূমিগুলোতে যে বেদুইনরা বসবাস করছে
তারাও সেই পুরনো জীবনধারাই অনুসরণ করে যাচ্ছে। ইসলামের পূর্বে অতিথিপরায়ণতা ছিল খুবই অনন্য সাধারণ একটি বৈশিষ্ট্য। যখনই কোনো অতিথি কোনো আরবের গৃহে পৌঁছাত, এর পরবর্তী তিন দিন অতিথিকে সব ধরনের সহযোগিতা ও নিরাপত্তা দেওয়ার দায়িত্ব ছিল সে আরবের। এমনকি যার ঘরে অতিথি আশ্রয় নিত, সে কখনো অতিথিকে প্রশ্ন করত না যে তিনি সেখানে কেন এসেছেন বা কতদিন থাকবেন। ইসলামের যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঐতিহ্যকে আরো উৎসাহ দেন এবং বলেন, একজন অতিথির কমপক্ষে তিন দিন মেহমানদারি পাওয়ার অধিকার রয়েছে। মরুভূমিতে বসবাসরত আরবদের জন্য এত বেশি হুমকি দৃশ্যমান ছিল যে ঐক্যবদ্ধ হয়ে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বেঁচে থাকা ছাড়া তাদের সামনে আর কোনো বিকল্প রাস্তা ছিল না। বিশেষ করে দুর্ভিক্ষ ও গরমের তীব্রতা থেকে বাঁচার জন্য আত্মীয়দের উপর নির্ভর করাই ছিল তাদের প্রথম পছন্দ। পরিবারগুলো একে অপরের সাথে সম্পদ ও আবাসন সুবিধা ভাগাভাগি করে নিত। তখন একাকী স্বাধীনভাবে বেঁচে থাকার ধারণা ছিল না বললেই চলে। তৎকালীন আরব সমাজের পরিবার এবং গোত্র সবচেয়ে গুরুত্বপূর্ণ সামাজিক প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত হতো। পরিবার ও গোত্রগুলো একসাথে বসবাস ও সফর করত, যা কাবিলা নামে পরিচিত ছিল। ইসলাম পূর্বে দুনিয়ার গোত্রের পরিচয় ছিল খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কেননা গোত্রের সাথে সম্পৃক্ত থাকতে পারলে নিরাপত্তা, সহযোগিতা ও অর্থনৈতিক সুবিধা পাওয়া যেত। অন্যথায় এই সুবিধাগুলো পাওয়ার দ্বিতীয় কোনো উপায় ছিল না। যে কোনো গোত্রে তাদের স্বগোত্রীয় কাউকে বাঁচানোর জন্য যুদ্ধের সিদ্ধান্ত পর্যন্ত নিয়ে ফেলত। তাই ইসলাম পূর্বে আরবের গোত্রগুলোর মাঝে বিবাদ ও যুদ্ধ ছিল নিত্যদিনের ঘটনা। ভূমির আধিপত্য ও পশুর পাল নিয়ে গোত্রে গোত্রে সংঘাত লেগেই থাকত। অনেক সময় এসব যুদ্ধ ও সংঘাত বছরের পর বছর স্থায়ী হতো। সুতরাং তৎকালীন আরবদের সংগ্রাম করেই বেঁচে থাকতে হতো, হয় মানুষের বিরুদ্ধে নয়তোবা প্রকৃতির বিরুদ্ধে। এ ধরনের যাযাবর জীবনে কোনো গোত্রের অভ্যন্তরীণ সৃষ্টিশীল কিছু প্রকাশ ঘটা ছিল রীতিমতো অসম্ভব ব্যাপার। প্রাচীন মিশরীয় এক গ্রিক সভ্যতা যে ধরনের ভাস্কর্য ও চিত্রকলা নিদর্শন আমরা দেখি, সেরকম নান্দনিক কিছু সৃষ্টি করার মতো সময় বা স্পন্দন কোনোটাই আরবদের ছিল না। তারপরও নান্দনিক এবং অনুপম সৌন্দর্যের প্রতি মানুষের সহজাত ও আকর্ষণ মরুভূমির শুষ্ক বালুতে যে পুরোপুরি শুকিয়ে গিয়েছিল এমন নয়, বরং তা ভিন্ন এক রূপ প্রকাশ পেয়েছিল, আর তা হল ভাষা শৈলী। আরবদের অন্য কোনো স্থাপত্য না থাকলেও এক অনন্য সম্পদ ছিল এবং আছে, আর তা হল অসাধারণ একটি ভাষা। এতটা শক্তিশালী বা সৌন্দর্যপূর্ণ ভাষা পৃথিবীতে দ্বিতীয়টি পাওয়া কঠিন। আরবরা শব্দ ও বাক্যকে এত নান্দনিকভাবে ব্যবহার করতে পারে যে কোনো একটি সাধারণ চিন্তাধারাও অসাধারণ হয়ে উঠতে পারে। ধীরে ধীরে কবিতায় হয়ে ওঠে আরব জাতিগোষ্ঠীর সবচেয়ে বড় শিল্পকর্ম। যুদ্ধ বা সংঘাত নিয়ে কিংবা নিজের গোত্রের প্রশংসা করে আরব কবিরা অনায়াসে দীর্ঘ কবিতা লিখে ফেলত। কবিতা সুন্দর হলে সে কবিতা আর কবির সম্মান হতো অনেক আনন্দের আয়োজন। দেখা যেত একটা কবিতা মনোত্তীর্ণ হিসেবে পরিচিতি পেয়েছে, ব্যাস তা মানুষের মুখে মুখে শোনা যাচ্ছে। হয়তো মূল কবি মারাও গেছেন, কিন্তু প্রজননের পর প্রজনন সে কবিতার আবৃত্তি করে যাচ্ছেন। ইসলাম পূর্বে আরবের এ ধরনের সাতটি কবিতা ছিল জনপ্রিয়তার শীর্ষে, যেগুলো মুয়াল্লাকাত নামে পরিচিত। মুয়াল্লাকাত শব্দের অর্থ হল বুঝানো। যেহেতু এই কবিতাগুলো কাবার দেয়ালে বা মানুষের বাড়িতে বাড়িতে অথবা সদর দরজায় ঝুলিয়ে রাখা হতো, তাই এগুলোকে মুয়াল্লাকাত হিসেবে অভিহিত করা হয়। সাহিত্য এতটাই অগ্রসর হওয়ার পরও আরব সমাজে লেখালেখির প্রচলন তেমন একটা ছিল না। যদিও ষষ্ঠ শতাব্দীর আরবে অল্প কিছু লেখার প্রচলন ছিল বলে জানা যায়। আরবরা লেখার চেয়ে মুখস্থ করতে ছিল বেশি আগ্রহী, তাদের স্মৃতিশক্তিও ছিল প্রখর। এক একজন আরব হাজার দেড় হাজার কবিতা অনায়াসে মুখস্থ রাখতে পারতেন, যেগুলো তাদের পরবর্তী প্রজন্মকে একইভাবে শিখিয়ে যাওয়ার চেষ্টা করত। সপ্তম শতাব্দীতে যখন আরবে ইসলাম আবির্ভূত হল, তখন সেখানে মুখস্থ শক্তির ভিন্ন এক গুরুত্ব ও আবহ সৃষ্টি হল। ইসলাম পূর্ব আরবের মানুষের বহু খোদা ও একাধিক ঈশ্বরে বিশ্বাস করত। ইতিহাস থেকে জানা যায়, প্রাচীনকালে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার সন্তান ইসমাইল আলাইহিসসালাম মিলে এক আল্লাহর ইবাদতের জন্য মক্কায় কাবাঘর নির্মাণ করেছিলেন। কাবা হলো একটি আয়তাকার ঘর, যার ভিত্তি স্থাপন করেছিলেন প্রথম মানব আদম আলাইহিস সালাম।
আর এই কাবা থেকেই হযরত ইসমাইল আলাইহিসসালাম আরবদের এক আল্লাহর দাওয়াত দিতে শুরু করেন। কয়েক শতাব্দীর মধ্যেই ইসমাইল আলাইহিসসালামের সেই আমিও বার্তা বিকৃত হতে শুরু করে। মানুষ আবার আল্লাহর ইবাদত থেকে সরে এসে পাথর ও কাঠমূর্তি বানিয়ে পূজা করতে শুরু করে। এরপর তারা আরো কিছু প্রভু বানিয়ে নেয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন। তখন কাবা ঘরে 360টি মূর্তি ছিল। তবে এটাও ঠিক, ইব্রাহিম ও ইসমাইল আলাইহিসসালাম আরবদের যে শিক্ষা দিয়েছিলেন তা আরবদের ভেতর থেকে পুরোপুরি কখনোই হারিয়ে যায়নি। আরবদের মনে এই দুই নবীর ব্যাপারে আলাদা শ্রদ্ধাবোধ ছিল সবসময়। কিন্তু তারা এও মনে করত যে আল্লাহ ছাড়া অনেক প্রভু আছে যাদের উপাসনা করা যায়, যে প্রভুদের বিভিন্ন মূর্তির আকৃতি দিয়ে তারা পূজা করত। বহু ঈশ্বরবাদী এই চিন্তাধারা ছিল ইব্রাহিম ও ইসমাইল আলাইহিসসালামের প্রচারিত আদর্শের পুরোপুরি বিপরীত। ধারণা করা হয় যে উত্তরের সুমেরীয় সভ্যতাকে ধর্মবিশ্বাসের প্রভাবে আরবের এই বহু ঈশ্বরবাদী ধর্মের প্রচলন হয়। আরব উপদ্বীপের বিচ্ছিন্নভাবে ইহুদি ও খ্রিস্টান সম্প্রদায়ের কিছু লোক বসবাস করত। তাদের সাথে মূলধারার আরবদের ধর্মবিশ্বাসের এতটুকু মিল ছিল যে তারাও ইব্রাহিম ও ইসমাইল আলাইহিসসালামকে সম্মান করত। আরবদের মধ্যে যারা তখনও এক আল্লাহর উপর বিশ্বাস করত, তাদের দৃষ্টিভঙ্গি কখনো বহু ঈশ্বরবাদীর সাথে মিলত না, ফলে তারা নিজেদেরভাবে স্বতন্ত্রভাবে জীবন যাপন। যদিও তৎকালীন অন্যান্য সভ্যতা থেকে অনেক দূরের মরুভূমির গভীরে আরবদের বসবাস, তারপরেও আরবরা কিন্তু এখনও তাদের প্রতিবেশী দেশ বা জাতিগুলো থেকে খুব একটা বিচ্ছিন্ন নয়। খ্রিস্টপূর্ব সময় থেকেই আরব উপদ্বীপের উত্তর দিকে সীমান্ত ঘেঁষা রোমানরা শক্তিশালীর অবস্থায় ছিল। সিরিয়া এলাকায় অনেকগুলো ইহুদি বিদ্রোহীকে শক্ত হাতে দমন করার পরেও গোটা অঞ্চল রোমানদের আধিপত্যে প্রতিষ্ঠিত হয়। তাই বেদুইন আরবরাও জানত উত্তরের দিকে খুব অর্থশালী একটি জাতি আছে যাদের সাথে ব্যবসা করা যায়। ব্যবসায়ীরা দক্ষিণের ইয়েমেন থেকে উত্তর সিরিয়ার দিকে সফর করত। ইতালি ও ভারতবর্ষের মতো দূরের দেশ থেকেও আরবরা পণ্য আদান প্রদান করত, আর রোমানরা তাদের নিয়ন্ত্রণাধীন উর্বর জমি নিয়েই ছিল বেশ সন্তুষ্ট। তাই তারা এই ব্যবসায়ীদের চলাচলে বা বসবাসে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করত না। আরবদের উত্তর পূর্ব দিকে ছিল ইয়ানের মালভূমি। তৃতীয় শতাব্দীর শাসানি সভ্যতার যখন উত্থান হয়, তারপর থেকেই রোমান আর পারসিয়াদের মধ্যে শতাব্দীকাল ধরেই যুদ্ধ বিরাজমান ছিল। আরবদের উপরও এই যুদ্ধের ব্যাপক প্রভাব পড়ে, কারণ দুই শক্তিশালী প্রতিবেশী সব সময় নিজেদের শক্তি বৃদ্ধির জন্য আরবদের গোত্রগুলোকে, বিশেষ করে যারা খ্রিস্টধর্ম গ্রহণ করত, তাদেরকে নিজেদের পক্ষ নেওয়ার চেষ্টা করত। বড় দুই পরাশক্তির মধ্যকার এই সংঘাত কাজে লাগিয়ে দুটি ছোট আরব গোত্রীয় জোট কোয়েনস্টেটের ভূমিকা পালন করত। কোয়েনস্টেট হল এমন রাষ্ট্র যা অর্থনৈতিক, রাজনৈতিক, সাময়িক ও আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে তার চেয়ে বৃহৎ শক্তিশালী রাষ্ট্রের অধীনে থাকত। গাসোসান নামক কোয়েনস্টেটটি গঠিত হয় বর্তমানে জর্ডান, সিরিয়া ও ফিলিস্তিন নিয়ে। তারা রোমানদের অজ্ঞাভাজন হয়ে কাজ করত। দ্বিতীয় কোয়েনস্টেটটি হল লাখাম, যার মেসোপটেমিয়ার দক্ষিণ ভাগ নিয়ন্ত্রণ করত এবং পার্সিয়ানদের সহযোগিতা করত। এই দুই আরব রাষ্ট্র তাদের ছায়ামানে রাষ্ট্রের আস্থাভাজন ছিল এবং শত্রুর মোকাবেলায় নিজেদের ভূখণ্ডকে নানা ধরনের অস্ত্র ও সরঞ্জাম ভরে রাখত। সপ্তম শতাব্দীর শুরুতে এসে পারসিয়ান ও রোমান দুই পক্ষ যেন শতাব্দীকাল ধরে চলে আসা যুদ্ধবিগ্রহের সংকট ক্লান্ত হয়ে পড়ে। অন্যদিকে গাসোসান ও লাখম এভাবে পক্ষী হয়ে কাজ করতে আর আগ্রহী ছিল না, আর অন্যান্য আরব গোষ্ঠী এই দুই পরাশক্তির লড়াই আর অন্যান্য আরব গোষ্ঠী এই দুই পরাশক্তির লড়াই আর ফাঁদে পড়ে নিজেদের জীবনকে দুর্বিষহ করতে চাইছিল না। তারা বরং দুই বড় রাষ্ট্রের সাথে যুদ্ধ বা সংঘাতের পথ পরিহার করে ব্যবসা বাড়িয়ে অর্থনৈতিকভাবে ফায়দা হাসিল করতে বেশি আগ্রহ ছিল। আরবের দক্ষিণে ছিল শক্তিশালী আকসুম রাজ্য, যা তখন অবসিনিয়া এবং বর্তমানের ইথিওপিয়া নামে পরিচিত। আবিসিনিয়ার পার্বত্য অঞ্চলের উপরস্থ এই রাজ্যটি বিভিন্ন আফ্রিকান জাতিগোষ্ঠীর বাণিজ্য এবং ভারত উপমহাসাগরে যাওয়ার পথ হিসেবে ব্যবহৃত হতো। বাণিজ্যিক এলাকার একেবারে কেন্দ্রস্থল অবস্থান করায়
আকসুম রাজ্যের ব্যাপারে আরব বণিকরা বরাবরই আগ্রহ ছিল। রোমানের মতো আকসুমেও ছিল খ্রিস্টান রাজ্য। ইয়েমেনের ভেতর দিয়ে বাণিজ্যিক যাত্রাপথগুলো যাওয়ার পারস্য এবং আকসুম উভয়ে এ পথ যাত্রীদের নানাভাবে হয়রানি করত। সপ্তম শতাব্দীর প্রারম্ভিকে এসে যখন বিশ্বায়নে একটি বাতাস আরবে লাগে, তখন আরবরা আস্তে আস্তে আরব উপদ্বীপের বাইরে বিভিন্ন রাজ্যের ঘটনাবলী জানতে শুরু করে এবং সেগুলোর ব্যাপারে আগ্রহী হয়ে ওঠে। যেহেতু আরব তখন আকসুম, পারস্য আর নোমান সাম্রাজ্যের মাঝখানে, তাই তাদের বিশ্ব রাজনীতি আন্তর্জাতিকভাবে সম্পর্কের কৌশল ও প্রতিপক্ষের চালবাজি সম্পর্কে সচেতন না হয়ে কোনো উপায়ও ছিল না। তবে ভৌগোলিকভাবে একটা স্পর্শকাতর স্থানে অবস্থান করার পরেও আরবরা তাদের চারপাশে বিশাল বিস্তীর্ণ মরুভূমির কারণে ছিল অনেকটাই নিরাপদ। সে সময় আরবরা নিজেদের জাজিরাতুল আরব ও আরব উপদ্বীপের আদিবাসী হিসেবে পরিচয় দিত, কারণ তারা বিচ্ছিন্ন দ্বীপের বাসিন্দার মতোই জীবনযাপন করত। তবে এই বিচ্ছিন্নতা এক দিক দিয়ে তাদের উপকারী করেছে। আরবের শুষ্ক পরিবেশ আর প্রতিকূল আবহাওয়ার কারণে আশেপাশের পরাশক্তিরা আরবকে কখনোই অগ্রসর চালাতে বা দখলদারিত্বের প্রতিষ্ঠা করার সাহস পায়নি। ফলে সেই আদিকাল থেকেই চলে আসা আরবদের জীবনযাপনও কোনো পরাশক্তির রাজনীতি ও যুদ্ধের কারণে প্রভাবিত হয়নি। এ ধরনের সুরক্ষিত পরিবেশে সপ্তম শতাব্দীর শুরুর দিকে এমন একটি আন্দোলনের সূচনা হয় যা প্রাথমিকভাবে আশেপাশের সাম্রাজ্যগুলো এবং পরবর্তী সময়ে গোটা পৃথিবীকেই নাড়িয়ে দেয়। এ আন্দোলন আরবদের ভাগ্য স্থায়ীভাবে পরিবর্তন করে দেয়। আরবরা তাদের ছন্ন ছাড়া আর যাযাবর জীবন থেকে এমন একটা জীবনযাপনে অভ্যস্ত হয়ে ওঠার সুযোগ পায় যেখানে তারা নিজেরাই নিজেদের ভাগ্য গড়ে নিতে পারে। আরবের স্বতন্ত্র ভৌগোলিক অবস্থান, জলবায়ু, সংস্কৃতি এবং রাজনীতি সব কিছু মিলিয়ে এমন একটা অবস্থার সৃষ্টি হয় যেখান থেকে ইসলাম একটি অনন্য সাধারণ শক্তি হিসাবে আবির্ভূত হয়। সেই সাথে মানব ইতিহাসের যে কোনো ধর্ম, আন্দোলন কিংবা সাম্রাজ্য বিস্তারের তুলনায় অবিশ্বাস্য দ্রুতগতিতে বিশ্বের সর্বাধিক শক্তিশালী জীবন দর্শনে পরিণত হয়। ইসলামকে অবলম্বন করে মরুভূমিতে ডুবে থাকা আরব পার্শ্ববর্তী সাম্রাজ্য, পারস্য ও রোমান জয় করে। ভিন্ন চিন্তা ও বৈশিষ্ট্যের অসংখ্য মানুষ একই ছায়াতলে নিয়ে আসে এবং প্রতিষ্ঠা করে বিশাল এক সাম্রাজ্য, যা স্পেন থেকে শুরু করে ভারতবর্ষ পর্যন্ত বিস্তৃত ছিল। যেখানে আরবরা সপ্তম শতাব্দীর গোড়ার দিকে, অর্থাৎ মাত্র 100 বছর আগেও নিষ্প্রাণ ও প্রভাবহীন একটি জাতি ছিল, সেখানে অষ্টম শতাব্দীতে এসে আরব থেকে সভ্যতা ও ক্ষমতা যে উত্থান হয় তার দৃষ্টিতে বিশ্বের ইতিহাসের দ্বিতীয়টি নেই। আর এসব সম্ভব হয়েছিল আরব ভূখণ্ডে একজন মানুষের জন্ম হয়েছিল বলে, যিনি একটি বৈপ্লবিক বার্তা নিয়ে এসেছিলেন, আরবকে নতুন এক সম্ভাবনার দিগন্তে প্রতিশ্রুতি দিয়েছিলেন, দেখিয়েছিলেন মুক্তির দিশা। আর তিনি হলেন মানবতার মুক্তিদূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।